একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে, আমরা অনেকেই জানি যে মক্কায় জান্নাতুল মাওয়া নামে একটি কবরস্থান আছে এবং মদিনায় জান্নাতুল বাকি নামে একটি কবরস্থান আছে। তো এই দুই কবরস্থানের গোড়াজাত মাফ এবং এই কবরবাসীরা জান্নাতবাসী হবে, এটা কি সত্যি? জাজাকাল্লাহ খায়ের বোন, সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লা আলী ওয়াসাহবি ওয়ালা। এই কথাগুলো মিথ্যে এবং এই নামগুলো আল্লাহ প্রদত্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ, এই নামগুলো তিনিও নামকরণ করেননি, এটা তার করা নয়, এটা আল্লাহ প্রদত্ত নয়। আল্লাহ এই নাম রাখেননি, রাসূল এই নাম রাখেননি। মক্কায় যে কবরস্থানটা আছে সেই কবরস্থানের নাম হচ্ছে মুআল্লা, শুধুমাত্র মুআল্লা। আচ্ছা, ওখানে গেলে আপনারা দেখবেন যে ওখানে লেখা আছে মাকবারাতুল মুআল্লা, বাস জান্না ওখানে লেখা নেই, আমি নিজে গিয়েছি দেখে এসেছি, মুআল্লার কবরস্থান। আর মদিনাতে যেটা আছে, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলবো, আমাদের দেশের মানুষরা বলে, আরবরা এটা জানেও না যে এটা জান্নাতুল বাকি, সেটার নাম হচ্ছে বাকির কবরস্থান, বাকি সের কবরস্থানের নাম হচ্ছে শুধুমাত্র বাকি, বা কফ ইয়া আইন, বাকিয়া বাকির কবরস্থান, বাকিউল কাদরাক। আল্লাহ সাল্লামের সময় এই নাম ছিল বাকিউল কাদরাক, পরবর্তীতে এটা মানুষের বাড়াবাড়ি। আজকে আমাদের আলোচনা মধ্যে যেটা এসছে যে বাড়াবাড়ি, এটা শুধুমাত্র ব্যক্তিকে কেন্দ্র করে নয়, স্থানকে কেন্দ্র করে হচ্ছে, সময়কে কেন্দ্র করে বাড়াবাড়ি করা হচ্ছে। যেমন ওরস মাহফিলগুলো, এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, অথচ আল্লাহ তাআলা সেটাকে কোনো সম্মানই দেননি বা এর কোনো দলিল নেই। এই স্থানকে কেন্দ্র করে, বস্তুকে কেন্দ্র করে, তারপরে সময়কে কেন্দ্র করে এই সমস্ত বাড়াবাড়ি। তো এই দুইটা কবরস্থান সম্পর্কে এভাবে বাড়াবাড়ি করা হচ্ছে। তারপরে রসুল সাল্লাহ সাল্লামের যে কবরটা রয়েছে সেটাকে বলা হচ্ছে রওজা, রওজা বারক, অথচ এই নাম আল্লাহ দেননি, রসুলও দেননি, সাহাবিরাও এই নাম জানতেন না, এমনকি আরবরা পর্যন্ত এখনো জানে না, তারাও জানে যে এটা কবর। রওজা ভিন্ন জিনিস, কবর ভিন্ন জিনিস। তো এগুলো হচ্ছে বাড়াবাড়ি। আর এটার ক্ষেত্রে যে দ্বিতীয় ভ্রান্ত ধারণা, যে এই কবরস্থান গুলোতে দাফন করলে কবরে আজাব হবে না, আমরা সবাই জানি যে মদিনার এই কবরস্থানে, যেটাকে জান্নাতুল বাকি বলে, জান্নাতুল বাকি বলছে, এই কবরস্থানে অসংখ্য মুনাফিকের কবর আছে। তো তাহলে তাদের অবস্থাটা কি হবে? এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সময় অনেক আগে থেকে এই কবরস্থান, সেই সময় এখানে অনেক কাফের মুশরিকদেরও কবর ছিল, ইহুদিদেরও কবর ছিল। তো তাদের তাদের কি অবস্থা হবে, তাদের কি অবস্থা আচ্ছা হতে আচ্ছা, পারে? জি না, এই ধারণা মিথ্যা। আল্লাহ তালা যদি কাউকে নাজাত দিতে চান, তাহলে সে যদি কোনো অমুসলিম দেশেও মৃত্যুবরণ করে সেখানেও যদি তার কবর হয়, তাহলেও সে নাজাত পাবে ইনশাআল্লাহ। আর যদি কাউকে আল্লাহ তাআলা নাজাত না দেন, তিনি যদি ইসলামের উপর না দেন, সে নাবির পাশে কবর দিলেও সে নাজাত পাবে না। তাহলে এভাবে এই এটা কবরস্থান গুলো সিরাজুল বেহেস্তের মুস্তাকিম, টুকরা বলে, আসলে এর বেহেস্তের টুকরা মিথ্যে বা কথা, এরকম জাতীয় কোনো কিছু নয়। আচ্ছা, ঠিক আছে ভাই, মিথ্যে জাজাকাল্লাহ কথা। খায়, ইয়া থ্যাংক কিল্লা। ইউ।